আনুষ্ঠানিক ফলাফল সত্ত্বেও ভোটের পর পাকিস্তান মুসলিম লীগ পিএমএলএন বৃহত্তম দল বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। তবে বেকায়দায় পড়ে স্বীকার করেছেন চরম সত্য, সরকার গঠন করার মতো আসন তাদের নেই বলেও জানান তিনি। লাহোরে পিএমএলএন কেন্দ্রীয় সচিবালয়ে নওয়াজ শরীফ একথা বলেন। শরীফ বলেন, নির্বাচনের পর সবচেয়ে বড় দল পিএমএলএন দেশকে কঠিন সময় থেকে বের করে এনেছি এবং আরও করব। সরকার গঠনের জন্য সব দলকে একত্রিত হওয়া উচিত এবং আমরা তাদের পাকিস্তানকে সংকট থেকে মুক্তি দিতে আমাদের সাথে বসতে আমন্ত্রণ জানাই। সরকার গঠন করার মতো সংখ্যা নেই স্বীকার করে পিএমএলএন প্রধান বলেন, সব দল মিলে সরকার গঠন করা উচিত এবং সংকট থেকে উত্তরণে অন্যান্য দলের নেতাদের আমন্ত্রণ জানানো হবে। পাকিস্তানকে পরিবর্তন করতে অন্যান্য দলের সাথে একত্রে বসতে চান বলেও জানিয়ে নওয়াজ শরীফ বলেন, অন্যান্য রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীদের প্রাপ্ত ম্যান্ডেটকে সম্মান করি।